بسم الله الرحمن الرحيم. آج بشو كنسر ديبوس ناشنال امبايمن هيما رايز فاندوشن پاکو دكي سي تي جي تايم ايبن سنل كنبولير پاکو دكي دهش باشي بشو باشي كي سلام شبسا ومنان دون جانسي شاده شاده فبراير ماش باشا ديبوس باشا দিবসে যারা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ আমি ক্যান্সার দিবসে কিছু কথা বলতে চাই। ক্যান্সার একটি মরণ ব্যাধি। এই মরণ ব্যাধি থেকে বাঁচার জন্য অনেক মানুষ অনেক কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই মরণ ব্যাধি থেকে বাঁচতে পারতেছে না। কেমোথেরাপি বিভিন্ন থেরাপি দিয়ে তাদের মাথার চুল পর্যন্ত চলে যায়, মৃত্যুর কোলে আমরা অনেকেই ক্যান্সার রোগীকে দেখতে পাই। এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে যে অসুবিধার সম্মুখীন করতেছে সেটা হলো ফরমালিন, ভেজাল খাদ্যর কারণে অনেকের ক্যান্সার রোগ, মেয়েদের জরায়ুতে তারপর বিভিন্নভাবে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আমাদের ভেজাল দরিদ্রের কারণে বেশিরভাগ এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করি। আমরা পরিবেশকে বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছি। খাদ্য উৎপন্ন দিকে আমাদের পরীক্ষা নিরীক্ষার অভাব রয়েছে এবং যার যেই মনে চায় সেই রকম এই খাদ্য দরিদ্রগুলি লেবেল পরিবর্তন করে আবার সে বাজারজাত করে। এর আগে তার এই যে সময় চলিয়ে গিয়েছে, এই যে এক্সপায়ার ডেট না থাকার কারণে অনেকে আবার এখানে লেবেল পরিবর্তন করে কোম্পানিগুলি আবার বাজার জাত করতেছে, তার কারণে মানুষের শরীরে বিভিন্নভাবে রোগে আক্রান্ত হচ্ছে। তার মধ্যে ক্যান্সার রোগ মারাত্মক রোগ, এই রোগ থেকে মানুষ বাঁচতে পারতেছে না। অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের দেশে ক্যান্সার রোগের ভালো চিকিৎসা এখনও আমরা ব্যবস্থাপনা তৈরি করতে পারিনি। কিছু কিছু হয়েছে বিদায় হয়তো অনেকে বিদেশে পাড়ি জমাতে হচ্ছে, যার দরুন আমরা আমাদের সরকারকে অনুরোধ করব, স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করব, ক্যান্সার হাসপাতালগুলি আরও ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ডাক্তারদেরকে ভালোভাবে চিকিৎসা সেবা যদি দিতে পারে দেশের মানুষ এক মরণ ব্যাধি ক্যান্সার থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। সাথে সাথে ক্যান্সার দিবসে আমরা সচেতন হতে হবে। আমি দেশবাসীকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাব এবং বিশ্বে যে ফোড়া গন্ধ আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনে, রাশিয়া, আমেরিকা সবাই মিলে যে যুদ্ধ বাজাচ্ছে, সেই যুদ্ধের প্রভাবগুলি সারা পৃথিবীতে আস্তে আস্তে রূপ নিচ্ছে। এর থেকে আমাদের উপায় বের করতে হবে, না হলে আমরা জাতিগতভাবে ধ্বংস হয়ে যাব, হানাহানির মধ্যে লিপ্ত হয়ে যাব। এই যে একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখানে যদি পারমাণবিক বোমা ব্যবহার হয়ে যায় তাহলে দেশের পরিস্থিতি, বিশ্ববাসীর পরিস্থিতি কী হবে? ক্যান্সার থেকে মারাত্মক ব্যাধি হল এই যে পারমাণবিক বোমা। এই বোমার কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, পশু পাখি ধ্বংস হয়ে যাবে এবং দেশবাসী ধ্বংস হয়ে যাবে। তার থেকে উত্তোলনের জন্য সবাইকে সমঝোতাভিত্তিক দেশ পরিচালনা করার জন্য এবং এই যে গোল টেকবিতে ভোটিকের মাধ্যমে যে যুদ্ধ না করে একটা সুষ্ঠু সমাধানের আশা করতেছি, আমরা ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববাসীকে এই আহ্বানটুকু রাখতে চাই। দেখুন, আমরা আমাদের যেমন একটা জীবন আছে তেমন যে পার্শ্ববর্তী দেশেরও একটা মানুষের জীবন আছে, এই জীবনগুলি যেন ধ্বংস না হয় আমরা সেইভাবে লক্ষ্য রাখব। আমরা বৈঠকের মধ্যে সুষ্ঠু সমাধান করি, দেশকে দেশের বিশ্ববাসীকে পরিচালনা করার জন্য বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।